नमस्कार बंधुरा सीजास लाइफर आर एक नतून भिडियो अपन सकल के वेलकाम आमी चले एलाम बागनान आंटिलार जे दुर्गा पुजोर थीम ए बचर खूब इंटरेस्टिंग थीम एबछर उनादेर भावना हच्छे बृंदावन धाम जेटा आमरा सकले जानी मथुरा बृंदावन जे प्रभु श्रीकृष्णर जे विभिन्न छोटोबेला बाल्यकाले जे लीला से लीला उनारा थीमे पुजो पैंडेलर थीमर माध्यमे तुले धरार चेष्टा करेछेन। पैंडेलर बाइरेटा एक झलक तुम्हारे संगे शेयर करछि। आस्ते आस्ते आमरा भेतर दिके प्रवेश करब और प्रभु श्रीकृष्णर जे बाल्यबेलार जे लीला सेटा आमरा देखब। আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব যে মহাদেবের যে মন্দির সেটা এখানে উপস্থিত আছে। তার সঙ্গে আছে শিব পার্বতী যেটাকে আমরা বলি, আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমরা তুলসী মঞ্চ, প্রভু শ্রীকৃষ্ণের যে হরিবাসর তল সেটাও এখানে আছে। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাও। এখানে দেখতে পাচ্ছি আমরা কংসের কারাগার, যেখানে মাতা দেবকী এবং বাসুদেবের যে অষ্টম গর্ভের সন্তান আমাদের সকলের প্রিয় প্রভু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ মাতা দেবকী কংসের কারাগারের মধ্যে দিয়ে বাসুদেবের হাতে আমাদের প্রভু শ্রীকৃষ্ণকে তুলে দিচ্ছেন। তো কংসের কারাগার থেকে বাসুদেব বেরিয়ে আসার পর যমুনা নদী পার করে আমাদের ছোট্ট গোপালকে প্রভু শ্রীকৃষ্ণকে নিয়ে উনি একদম নন্দলালের বাড়ি, যেটা হচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে আমাদের এই ছোট্ট গোপালকে উনি রেখে আসবেন মাতা যশোদার কোলে, ওনারই কোলে লালিত পালিত হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যখনই বাসুদেব প্রভু শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হচ্ছিলেন সে সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর সেই যমুনা নদী থেকেই পঞ্চনাগ প্রভুকে কীভাবে গার্ড করে রেখেছে, কত সুন্দর দৃশ্য এটা। কংসের পাঠানো যে পুতিনামাসী রাক্ষস, সেই রাক্ষসকে বধ করার লীলা খেলা আমরা এখানে দেখতে পাচ্ছি। নন্দলালের বাড়িতে যে নুনি তৈরি হচ্ছে আর আমাদের নুনি চোর ছোট্ট গোপাল কিভাবে সেই নুনি চুরি পড়ছে, সেই দৃশ্য এই যে নন্দলালের বাড়িতে সেই দৃশ্যটাকে তুলে ধরার চেষ্টা করেছে এই প্যান্ডেলের মাধ্যমে। দেখো কত সুন্দর একটা দৃশ্য। এই হচ্ছে সেই কালীয় নাগ দমন, যে কালীয় নাগের মাথায় চড়ে আমাদের ছোট্ট গোপাল কেমন তাণ্ডব নৃত্য করছে আর তাকে দমন করছে, আর তার সঙ্গী সাথীরা কেমন সুন্দর আনন্দের ছলে নাচানাচি করছে, আর কালীয় নাগের দমন হচ্ছে এখানে। এখানে আমরা আর একটা লীলা খেলা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের ছোট্ট গোপাল গিরি গোবর্ধন পর্বত তাকে আঙুলের মধ্যে চাগিয়ে রেখে সেই বৃন্দাবনবাসীকে কীভাবে রক্ষা করেছিল তার দৃশ্য, খুবই সুন্দর এই দৃশ্যটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বকাসুর দমন, প্রভু শ্রীকৃষ্ণ কীরকমভাবে বকাসুরকে বধ করেছিল তার দৃশ্যটা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। আর এই বকাসুরকেও পাঠিয়েছিল কংস প্রভু শ্রীকৃষ্ণকে বধ করার জন্যে, বাট আমাদের ছোট্ট গোপাল কীভাবে বকাসুরকে বধ করেছে তার দৃশ্যটা দেখো কত সুন্দর। অবশেষে আমাদের ছোট্ট গোপাল সেই কংস মামাকে বধ করছে এবং মথুরাবাসীকে রক্ষা করছে কংসের অত্যাচার থেকে।